আসসালামু আলাইকুম। রেসিপিস বাই সেজাস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা চটপটা ভর্তার রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি ফুলকপির ভর্তা। এই ভর্তাটা কোনো মাছ মাংস ছাড়াই নিরামিষভাবেই তৈরি করা যায়, আর গরম গরম সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা। চলুন দেখে নিই পুরো রেসিপিটি। ভর্তাটি করার জন্য আমি এখানে প্রায় 250 গ্রাম ফুলকপি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে এটা অল্প সময়ে এবং কম পানিতে সেদ্ধ হয়ে যায়। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, সাথে 1 চিমটি পরিমাণ হলুদ, আর পানি দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু পরিমাণ পানি প্রয়োজন হবে এই ফুলকপিগুলো পুরোপুরি সেদ্ধ হতে। ঢাকনা দিয়ে ফুলকপিগুলোকে মিডিয়াম লো হিটে সেদ্ধ করে নিতে হবে, আর যেহেতু পানিটা বেশ কম দিয়েছি তাই একটু নেড়েচেড়ে দিতে হবে মাঝে মধ্যে, আর দেখতে হবে যেন নিচ থেকে লেগে না যায় এবং ফুলকপিগুলো যেন পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। অন্যদিকে চুলায় আমি একটা পাত্র বসিয়ে তাতে 1 টেবিল চামচ মতো নর্মাল রান্নার তেল দিয়ে 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনগুলোকে তেলে একটু ভালো মতো ভেজে নিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। তারপর 4টা আস্ত কাঁচামরিচ দিয়েছি, আর কাঁচামরিচগুলো যেন ফুটে না ওঠে এজন্য আমি নিচের অংশটা একটু চিরে দিয়েছি। সাথে 5-6টা আস্ত শুকনো মরিচ দিয়ে এগুলোকে একসাথে ভেজে উঠিয়ে রাখব ঠান্ডা করে নেওয়ার জন্য, পরবর্তীতে ভর্তায় ব্যবহার করব। ওদিকে কিন্তু ফুলকপিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আর একটু টানা জাল দিয়ে আমি পানিগুলো শুকিয়ে নিয়েছি। আর সময়টা কিন্তু নির্দিষ্ট না, ফুলকপিগুলো সেদ্ধ হলেই হবে, আর যদি একটু বেশি পানি থেকেও যায় জালটা একটু জোরে দিয়ে শুকিয়ে নিতে হবে। ফুলকপিগুলো আমি আলাদা একটা প্লেটে ঢেলে নিয়ে এগুলোকে ঠান্ডা করে নিব। এরপর ভেজে রাখা রসুন, কাঁচামরিচ আর শুকনো মরিচগুলো নিয়ে আমি মরিচের বোটাটা একটু ছাড়িয়ে নিচ্ছি, আর ঝাল অনুযায়ী কিন্তু মরিচগুলো ব্যবহার করতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আগে কিন্তু লবণ কিছুটা দেওয়া ছিল। কিছুটা পেঁয়াজ কুচি আর সাথে কিছুটা স্বাদ মতো ধনেপাতা কুচি দিয়েছি। এবার এই কাঁচামরিচ শুকনো মরিচ সব কিছু খুব ভালো মতো একসাথে চটকে নিতে হবে। আর হ্যাঁ, চাইলে কিন্তু এই ভর্তাতে এই পর্যায়ে কোনো বড় মাছ ভেজে এখানে কাটা বেছে ব্যবহার করা যাবে, চাইলে চিংড়ি মাছও ব্যবহার করা যাবে, আবার যদি আপনি কোনো আচার পছন্দ করেন সেক্ষেত্রে আচার দিয়েও কিন্তু এই ভর্তাটা বেশ ভালো লাগে। আমি প্রয়োজন মতো কিছুটা সরিষার তেল ব্যবহার করছি। আর একটা কথা খেয়াল রাখবেন, ভর্তার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ মরিচ লবণ তেল সব কিছু নিজের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেওয়াই ভালো, এগুলোর কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। সব কিছু একসাথে এবার একটু হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার ফুলকপির ভর্তা। এবার এই ভর্তাটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। আজকের এই সহজ ভর্তার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।